আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তীব্র তাপদাহ ফেস করছি আমরা সকলেই এই সময়টাতে আমাদের আসলে হিট স্ট্রোকে অনেকেই মারা যাচ্ছে অনেক দুর্ঘটনা অনেকখানে ঘটছে স্কুল কলেজ নিয়ে নানা সময় নানা ইয়ে আসছে তো বন্ধের অবস্থা তো আমরা এই সময়টাতে ভুল করছি কি আমরা অনেকে স্যালাইন পানি মিশিয়ে খেয়ে ফেলছি তো স্যালাইন পানি খেলে কী হচ্ছে স্যালাইন কিন্তু আসলে ওই শুধু লবণ পানির ঘাটতি মেটানোর জন্য না এটা একটা ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় আর অতিরিক্ত পরিমাণে স্যালাইন খেলে সেটা ক্ষতির কারণও হয়ে যেতে পারে ইলেকট্রোলাইটের ব্যালেন্স অনেকটা বেড়ে যেতে পারে প্লাস হচ্ছে যে আপনারা যারা দেখছেন যে এই স্যালাইনটা এই স্যালাইনটা পানি শূন্যতার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং নির্দিষ্ট মাত্রায় আমরা দেখছি একটা দুইটা তিনটা গুলায় খেয়ে ফেলছি তো সেক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত অভিমত আমরা আমি যেটা মনে করছি যে এই যে একটা ড্রিঙ্কস আছে এটা হচ্ছে এস এম সি প্লাস এইটা একটা করে জুস খাওয়া যেতে পারে যদি আপনি মনে করেন তো এটার যেমন উপকারিতাগুলো লেখা আছে এস এম সি কিন্তু একটা ট্রাস্টেড ব্র্যান্ড যেমন প্রাণীশূন্যতায় কাজ করে দুর্বলতা বোধ করলে ব্লাড প্রেশার কমে গেলে ঘাম হলে তারপরে খেলাধুলা এটা লেখা আছে এটা হচ্ছে খেলাধুলার সময় বা ভ্রমণকালে এই হচ্ছে অবস্থা মানে ব্যায়াম ব্যায়ামের পরে বা ভ্রমণকালে এটা আড়াইশো এম এল এটার দাম হচ্ছে কত দাম হচ্ছে চল্লিশ টাকা এস প্লাস অরেঞ্জ ফ্লাই ফ্লেভার এবং লেমন ফ্লেভার এই দুইটা ফ্লেভার আমরা দেখেছি এখানে উপাদানগুলো দেওয়া আছে কী কী আছে এখানে সোডিয়াম সাইট্রেট সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড গ্লুকোজ অ্যানহাইড্রাস চিনি সুইট অরেঞ্জ ফ্লেভার সাইট্রিক অ্যাসিড পানি এই সমন্বয়ে এটা গঠিত তো স্যালাইনের এত স্যালাইন না খেয়ে স্যালাইন একটা দুইটা খাওয়া যেতে পারে একবারে তিন চারটা গুলিয়ে খাওয়া বা অবিরত না খেয়ে এটা মনে হয় যে কার্যকরী ডাক্তাররাও সাজেস্ট করছে এটা আমি আজকে আমার এক রিলেটিভকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি শারীরিক দুর্বলতা তো উনিও এইটা সাজেস্ট করলো তা এটা দেখে পান করে আমার নিজেরও ভালো লাগলো এবং তাই এই ভিডিওটা মেক করলাম যে আসলে এটা খাওয়া যেতে পারে এবং এটা নিঃসন্দেহে ভালো আপনারা চাইলেও এর টেস্টটা নিতে পারেন এবং এর উপকারিতাটা একটু যাচাই করতে পারেন হ্যাঁ এটাই বলার জন্য আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ